সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ উইথ রাফিয়া ম্যাম চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব ক্লাস 8 ইউনিট 2 লেসন 1 অ্যাবাউট গুড ফুড। আমাদের ফার্স্ট পার্টে যে গুড ফুড একটা গুরুত্বপূর্ণ লেসন আছে, সেটা নিয়ে আজকের ক্লাসটা আমরা দেখব। তো চলুন আমরা প্রথমে প্যাসেজটা দেখে নিই, এরপর আমরা আসব প্রশ্ন পর্বে। আমরা দেখতে পাচ্ছি যে মিস রেহানা, তারপরে কমা, দি ইংলিশ টিচার, তার মানে মিস রেহানা হচ্ছে একজন ইংরেজির শিক্ষক, ইজ টকিং, তিনি কথা বলতেছেন, টু দ্য ক্লাস, কোথায়, ক্লাসে, অ্যাবাউট ফুড, কী নিয়ে, ফুড নিয়ে, খাবার নিয়ে। ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি, সি সেজ, দ্যাট মিনস দ্য টিচার মিস রেহানা বলতেছেন যে খাবার হচ্ছে আমাদের শরীরের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। উই ক্যান নট লিভ উইদাউট ইট, যে খাবার ছাড়া আমরা বাঁচতেই পারি না। উই মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড, তাই আমাদের সবসময় ভালো খাবার খাওয়া উচিত। হোয়াট ইজ গুড ফুড টিচার, আস্ক আ স্টুডেন্ট, একজন ছাত্র অথবা ছাত্রী দাঁড়িয়ে বললো কি যে ভালো খাবারটা কি শিক্ষক। টিচার বলতেছেন যে গুড ফুড মিনস, ভালো খাবার মানে দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ, যে আমাদের শরীরের জন্য, ভালো স্বাস্থ্যের জন্য যে প্রপার খাবারটা দরকার সঠিক পরিমাণে, সেটাই হচ্ছে গুড ফুড। সেজ মিস রেহানা, শিক্ষিকা বললেন। এরপর আমরা দেখছি যে ইট ইজ নিউট্রিশিয়াস, এটা হচ্ছে গিয়ে পুষ্টিকর। ইট মাস্ট কন্টেইন ন্যাচারাল সাবস্টেন্সেস, এখানে অবশ্যই থাকতে হবে প্রাকৃতিক উপাদানগুলো, দ্যাট আওয়ার বডি নিডস, যেটা আমাদের শরীরের প্রয়োজন হয় টু গ্রো প্রপারলি, ভালোভাবে বেড়ে উঠতে, অ্যান্ড স্টে হেলদি, এবং স্বাস্থ্যবান থাকতে। বাট রিমেম্বার, কিন্তু মনে রেখো, ইউ মাস্ট নট ইট টু মাচ ফুড, তোমার খুব বেশি খাওয়া দরকার না, দো দ্য ফুড ইজ গুড, যদিও খাবারগুলো ভালো, ভালো খাবার, তাই বলে খুব বেশি পরিমাণে খাওয়া যাবে না। ইটিং টু মাচ ইজ ব্যাড ফর হেলথ, বেশি বেশি পরিমাণে খাওয়াটা কি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে ওয়ানলি আ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট ইউর বডি নিডস, মানে সেই পরিমাণটা খাবার যেটা তোমার শরীরে প্রয়োজন। সো তাই উই ডু নট নিড, আমাদের প্রয়োজন নেই দ্য সেম কাইন্ড অফ ফুড, একই ধরনের খাওয়ার, ইন দ্য সেম কোয়ান্টিটি, একই মাত্রার। যেমন দেখা যাচ্ছে যে আমরা দুধ, ডিম, মাছ, মাংস সবই বেশি পরিমাণে খাচ্ছি, এগুলো তো কিন্তু প্রায় একই খাবার, আবার দেখা যাচ্ছে সবজি খাচ্ছি না, তাহলে কিন্তু হবে না। আমাকে যে পরিমাণ দুধ ডিম খাবো সবজির পরিমাণটাও তেমন থাকতে হবে, ভিটামিন এ আমরা যে খাবারগুলোতে পাই সেগুলো যেমন খাবো তেমন, শুধু ভিটামিন এই খেয়ে চলে যাবো তা কিন্তু না, দেখা যাচ্ছে ভিটামিন সি, ভিটামিন বি যে খাবারগুলো কন্টেইন করে সেগুলোও কিন্তু আমাদের খেতে হবে। সে কথায় বলা হয়েছে যে দ্য সেম কোয়ান্টিটি, একই মাত্রা যে খাবারগুলো যোগ করে এগুলোই বেশি পরিমাণে খেয়ে যাওয়া উচিত না। ইট ডিপেন্ডস অন ইওর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, এটা ডিপেন্ড করে, নির্ভর করে কিসের উপর, তোমার শরীরের যে গ্রোথ স্ট্রাকচার, শরীরের গঠনের উপর। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখলাম যে প্যাসেজটা বাংলা মিনিংটা কী দাঁড়াচ্ছে, এবার আমরা এই প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো আসবে সে প্রশ্নগুলো এবার আমরা দেখে নিব। চলো আমরা প্যাসেজ থেকে কিছু ক্রিটিক্যাল প্রশ্নগুলো আগে দেখে নেই। যেমন আমরা দেখছি যে মিস রেহানা দ্য ইংলিশ টিচার ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড, এখানে প্রশ্ন হতে পারে যে হু ইজ টকিং ইন দ্য ক্লাস, কে ক্লাসে বলছে, তাহলে আমরা উত্তর করবো যে মিস রেহানা আওয়ার ইংলিশ টিচার ইজ টকিং ইন দ্য ক্লাস। আবার দেখা যাচ্ছে যদি বলা হয় যে অ্যাবাউট হোয়াট থিং সি ইজ টকিং, তখন আমরা বলবো যে সি ইজ টকিং অ্যাবাউট ফুড। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি, এখানে প্রশ্ন হতে পারে যে হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি, তখন আমরা দিব ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি। আবার আছে যে উই ক্যান নট লিভ উইদাউট ইট, এখানে প্রশ্ন হতে পারে যে উই ক্যান নট লিভ উইদাউট হোয়াট, আমরা দিব যে উইদাউট ফুড। এরপর হতে পারে যে হোয়াটস গুড ফুড, প্রশ্ন করার পরে যে হোয়াট ইজ গুড ফুড, এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে, তো আমরা দিব যে গুড ফুড মিনস দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর হেলথ। অ্যান্ড এর সঙ্গে আমরা যুক্ত করবো যে ইট মাস্ট বি নিউট্রিশিয়াস,
and it must contain natural substances. মানে গুড ফুডটা হতে হবে যেখানে কি থাকবে, পুষ্টিকর থাকবে এবং প্রাকৃতিক উপাদানগুলো খাবারের মধ্যে থাকবে। আবার আমরা দেখতে পাচ্ছি যে our body needs to grow properly and stay healthy. আমাদের বডির properly growth এবং ভালো থাকার জন্য কি প্রয়োজন, তখন আবার আমরা একই উত্তর দিব, we need good food. এভাবে আবার আছে যে ইটিং টু মাছ ইজ ব্যাড ফর হেলথ, প্রশ্ন হতে পারে যে হোয়াট ইজ ব্যাড ফর আওয়ার হেলথ, ধর আমরা দিব যে ইটিং টু মাছ ইজ ব্যাড ফর আওয়ার হেলথ। এভাবে কিন্তু আমরা কিছু ক্রিটিক্যাল প্রশ্ন প্যাসেজের মধ্যে পেয়ে যাচ্ছি। এছাড়া আমরা দেখব আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার চলুন দেখি, এবার দেখছি আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে প্যাসেজ রিলেটেড। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ মিস রাহানা টকিং অ্যাবাউট, মিস রাহানা কী সম্পর্কে কথা বলছে। আমরা কিন্তু প্যাসেজে একবার বলেই দিয়েছি, তারপরে তোমাদের সুবিধার্থে আবারও আমি উত্তরটা দেখাচ্ছি যে মিস রাহানা ইজ টকিং অ্যাবাউট ফুড অর ইউ ক্যান গিভ গুড ফুড। এরপর আমরা দেখছি যে হোয়াই ডু উই ইট ফুড, কেন আমরা খাবার খাই। উই ইট ফুড, আমরা খাবার খাই সো দ্যাট উই ক্যান লিভ, যাতে করে আমরা বাঁচতে পারি। তুমি আরেকটু ভালো করে দিতে পারো যে সো দ্যাট উই ক্যান লিভ অ্যান্ড উই ক্যান স্টে হেলদি, উই ক্যান লিভ সাউন্ডলি সেফলি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে তিন নম্বর আছে হোয়াট ইজ মিন্ট বাই নিউট্রিশিয়াস ফুড, নিউট্রিশিয়াস ফুড মানে কি। তাহলে আমরা আনসারটা দেখবো যে নিউট্রিশিয়াস ফুড মিনস পুষ্টিকর খাবার মানে হচ্ছে যে দ্য কাইন্ড অফ ফুড, সে ধরনের খাবার হুইচ কন্টেন্টস, যেখানে রয়েছে ন্যাচারাল সাবস্টেন্সেস ফর আওয়ার বডি, প্রাকৃতিক উপাদান আমাদের শরীরের জন্য, টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি। এ কথাগুলো কিন্তু আমাদের প্যাসেজেও রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি চার নম্বর প্রশ্নে হাউ মাচ ফুড ডাজ আ পারসন নিড টু ইট আ ডে, যে হাউ মাচ ফুড, কতটা পরিমাণ খাবার ডাজ এ পারসন নিড, একজন লোকের প্রয়োজন, টু ইট আ ডে, একদিনে খাবার। তার আমরা উত্তরে পাচ্ছি কি যে এ পারসন নিডস টু ইট, একজন লোকের খাওয়ার দরকার, অনলি এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড, ততটুকুই খাবার ডেইলি প্রত্যেক দিন, দ্যাট ইজ বডি নিডস, যতটুকু তার শরীরে প্রয়োজন। এরপর আমরা পাঁচ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি যে ডাজ এভরি ওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড, যে প্রত্যেকেরই একই পরিমাণ কি খাবারের দরকার, হোয়াই, সেটা কেন। আমরা পাঁচ নম্বর প্রশ্নের উত্তরে আমরা দেখতে পাচ্ছি কি যে এভরি ওয়ান ডাজ নট নিড, প্রত্যেকেরই প্রয়োজন নাই, দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড, মানে একই পরিমাণ খাবারের, বিকজ, কারণ ইট ডিপেন্ডস অন, এটা নির্ভর করে কিসের উপর, দেয়ার গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, তাদের যে বাড়ন্ত এবং শরীরের যে গঠন সেটার উপর। দেখা যাচ্ছে একটি শিশুর যতটুকু খাবারের দরকার, একজন মিডিল এজে তার চেয়ে বেশি খাবারের প্রয়োজন, আবার দেখা গেছে যে একজন লোক যখন বেশি বয়স হয়ে যায় তখন তার খাবারের প্রয়োজনটা আবার অন্যরকম হয়। এই যে ডিফারেন্ট এজ, ডিফারেন্ট মানুষের যে ডিফারেন্স রয়েছে সেটাই কিন্তু বলা হয়েছে। এরপরে আমরা ছয় নম্বর প্রশ্ন দেখছি যে ইজ টু মাচ ইটিং বেনিফিশিয়াল টু হেলথ, যে বেশি বেশি খাবার কি উপকারী টু হেলথ, স্বাস্থ্যের জন্য, ইফ নট, যদি না হয় হোয়াই, সেটা কেন। আমরা আনসারে দেখছি যে নো, বেশি বেশি খাবারের প্রয়োজন না, টু মাচ ইটিং ইজ নট বেনিফিশিয়াল, বেশি বেশি খাবার কি না দরকার না টু হেলথ, স্বাস্থ্যের জন্য, ইট ইজ, এটার কারণ বিকজ উই হ্যাভ টু ইট, আমাদের খেতে হবে, অনলি আ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড, ততটুকু পরিমাণে খাবার, দ্যাট আওয়ার বডি নিডস, যেটা আমাদের শরীরের প্রয়োজন, ডিসাইডস, এছাড়াও টু মাস ইটিং, বেশি বেশি খাবার মেক্স ওয়ান অবিজ, একজনকে কী করে, মোটা করে দেয়, অ্যান্ড ভালনারেবল টু ডিজিজ, এবং রোগের দিকে তাকে ঠেলে দেয়। এরপর আমরা দেখতে পাচ্ছি সাত নম্বর প্রশ্নে যে হোয়াই শুড উই নট ইট টু মাস গুড ফুড, যে কেন আমাদের উচিত না বেশি বেশি ভালো খাবার তারপরও সেটা বেশি পরিমাণে না খাওয়া কেন উচিত। আমরা আনসারে সাত নম্বর প্রশ্নের উত্তরে আমরা দেখতে পাচ্ছি যে উই শুড নট ইট, আমাদের খাওয়া উচিত না টু মাস ফুড, বেশি পরিমাণে গুড ফুড, ভালো ভালো খাবার, বিকজ আওয়ার বডি রিকোয়ার্স অনলি এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড, আমাদের শরীরের প্রয়োজন ঠিক ততটুকুই খাবার, ডিপেন্ডিং অন দ্য পারসনস গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, একজন মানুষের শরীরের গঠন,
অনুযায়ী। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ দেখলাম আমরা গুড ফুড প্যাসেজের অনেকগুলো প্রশ্ন, মেইনলি আমরা 7টা প্রশ্ন দেখলাম। এর পরবর্তী ক্লাসে আমাদের থাকতেছে এই প্যাসেজটা রিলেটেড এমসিকিউ। এর পরের ক্লাসটায় দেখে নিব আমরা অনেকগুলো এমসিকিউ প্রশ্ন। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।